আমরা এখন ওপেন করছি নতুন নিয়োগের একটা বিজ্ঞপ্তি, সেটা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আপনারা যদি ক্লাস 8 পাস হয়ে থাকেন আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগে। তো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা আজকে দেখে নেবো যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, বিজ্ঞপ্তিতে দেখে নেবো যে কতগুলো শূন্যপদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, পরীক্ষা কীভাবে হবে, কোথায় নিয়োগ করা হবে বা কোথায় নিয়োগ করা হচ্ছে, সমস্ত বিষয়টা আমরা এই ভিডিওতে দেখে নেবো বা আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিটর হন তো চ্যানেল বা ভিডিওর নিচে দেখুন লাল কালের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে পাশে এসে ছোট্ট বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আমরা ফিরছি একটা ছোট্ট ইন্টার পরে, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা, আমরা ইন্টার পরে ফিরে এসেছি এবং মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে গেছি, নিয়োগ নোটিশে আমরা পৌঁছে গেছি, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনাদের যেভাবে নিয়োগ করানো হবে, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করানো হবে। ইন্টারভিউটা আপনাদের হবে 28/11/2019 12টার সময় আপনাদের ইন্টারভিউটা হবে, এবং এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে, পোস্টে আমরা একবার দেখে নেব। পোস্টের নামটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, নাইট গার্ড পদে আপনাদেরকে নিয়োগ করানো হবে, এবং একটা পোস্ট এখানে রয়েছে, বয়সটা এখানে বলেছে 21-40 বছরের মধ্যে বয়স হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে বলেছে আপনাদেরকে ক্লাস 8 পাস হতে হবে, লেখার দক্ষতা, পড়ার দক্ষতা এবং কথা বলার দক্ষতা আপনাদের থাকতে হবে, সেটা এখানে বলেছে বেঙ্গলি, হিন্দি এবং নেপালিতে। এর জন্য আপনাদেরকে পার মান্থ 7,000 টাকা করে দেওয়া হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। তারপরে এখানে নিচে বলেছে আপনাদেরকে 1 বছরের জন্য একটা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করানো হবে। বয়সটা এখানে বলেছে 1/10/2019 অনুযায়ী 21-40 বছরের মধ্যে আপনাদেরকে বয়স হতে হবে। তারপরে এখানে নিচে বলেছে 3 নম্বরে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে ইন্টারভিউয়ের দিন আপনাদেরকে নিয়ে যেতে হবে, এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে অরিজিনাল সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। 1 নম্বরে বলেছে এজ প্রুফ আপনাদেরকে নিয়ে যেতে হবে, 2 নম্বরে বলেছে কোয়ালিফিকেশান প্রুফ আপনাদেরকে নিয়ে যেতে হবে, 3 নম্বরে বলেছে ভোটার কার্ড, এবং 4 নম্বরে বলেছে অ্যাড্রেস প্রুফ আপনাদেরকে নিয়ে যেতে হবে, অর্থাৎ যেদিন আপনাদের ইন্টারভিউটা হবে। পুলিশ পিটিশনটা এখানে বলেছে, পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন বলেছে আপনাদেরকে নিয়োগের পরে অর্থাৎ জয়নিংয়ের পরে আপনাদের এটা লাগবে, পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনটা হবে। এবার আমরা দেখে নেবো আপনারা আবেদনটা কীভাবে করবেন। আবেদনটা আপনাদেরকে অফলাইনে করতে হবে, এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মেটের লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা আবেদন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন ফর্মেটটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে নিচে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মেটে আমরা পৌঁছে গেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে 1 নম্বরে আপনি কোন পদের জন্য আবেদন করছেন, পদের নাম এখানে দিয়ে দিতে হবে, আপনার নাম, ব্লক লেটারে আপনার লিখে দেবেন, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, এজ, অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, যেগুলো আপনার রয়েছে সেগুলো আপনারা বিস্তারিত এখানে ফিল আপ করে দিয়ে দেবেন। ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, এবং এখানে দেওয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, কী পাস করেছেন আপনি, কবে পাস করেছেন, বোর্ডের নাম, ইউনিভার্সিটি নেম, টোটাল মার্কস কত রয়েছে, কত পার্সেন্টেজ রয়েছে, কী ডিভিশন সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। এক্সট্রা যদি আপনাদের কোনো কোয়ালিফিকেশান থাকে সেটা আপনাদেরকে এখানে নিচে দিতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। তারপরে এখানে দেওয়া রয়েছে ডেট, প্লেস, বসিয়ে, এবং এখানে ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এখানে একটা সিগনেচার করে আপনাদের নির্দিষ্ট স্থানে অ্যাপ্লিকেশন ফর্ম সাথে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিনে। এবার আমরা দেখে নেবো এটা কোথায় নিয়োগ করানো হচ্ছে, একবার বিস্তারিত দেখে নেবো। যে জেলার অধীনে নিয়োগ করা হবে তার অফিসিয়াল ওয়েবসাইট আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ 24 জেলার অধীনে এটা নিয়োগ করানো হবে, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবং এখান থেকে আপনারা নোটিশটা ডাউনলোড করতে পারেন, বা অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেওয়া রয়েছে সেটা আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা আবেদন করতে পারবেন। এবার আবেদন আপনারা কোন ঠিকানায় করবেন সেটা আমরা একবার বিস্তারিত দেখে নেবো। যে ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র সাথে করে নিয়ে যেতে হবে, অর্থাৎ ইন্টারভিউর দিনে আপনারা যে ইন্টারভিউর স্থানে যাবেন, যে স্থানে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে সেটা এখানে দেওয়া রয়েছে। দ্য উইলিং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু রিপোর্ট অ্যাট ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, নিউ থেসারি বিল্ডিং, 7th ফ্লোর, আলিপুর, South 24 কলকাতা, 27/28/11/2019 @11 AM, অর্থাৎ আপনাদেরকে 11টার সময় সেখানে উপস্থিত হতে হবে, এই ঠিকানায় আপনাদেরকে যেতে হবে, সেখানে আপনাদের ইন্টারভিউটা হবে। অ্যাপ্লিকেশন ফর্মেট আমি এর আগে দেখিয়ে দিয়েছি, এবং এখানে দেওয়া রয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, নিউ থেসারি বিল্ডিং, 7th ফ্লোর, আলিপুর, কলকাতা, 7000027, এবং ডান দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে লাগাতে হবে, লাগিয়ে আপনারা ইন্টারভিউর দিনে সেই ডেটে আপনাদেরকে নির্দিষ্ট স্থানে আপনাদের নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন, লাইক করলে কী হয় আমাদের উৎসাহ বেড়ে যায় এরকম নতুন ভিডিও বানাতে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।